গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমি তোমাদের উইংস বইয়ের পার্ট ওয়ানের লেসেন টু এর অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্ত যে সমস্ত কোশ্চেন অ্যান্সার্স হবে সেগুলো সলভ করিয়ে দেব লেসেন টু এই প্যাসেজটি তোমরা ভালো করে পড়ে নেবে এখান থেকেই অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তরগুলো পাওয়া যাবে অ্যাক্টিভিটি ওয়ানে তোমরা দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বলছে প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে রয়েছে হোয়েন ইজ এ ফেয়ার অর্গানাইজড অ্যান্সার হবে এ ফেয়ার ইজ অর্গানাইজড ইউজুয়ালি ডিউরিং এ ফেস্টিভ্যাল বি নম্বরটা তোমরা দেখো হোয়াট আর দ্য টু আইটেমস হুইথ চিলড্রেন এনজয় ইন এ ফেয়ার অ্যান্সার হবে চিলড্রেন এনজয় দ্য ফুড স্টলস অ্যান্ড গেম রাইডস ইন দ্য ফেয়ার নম্বরটা তোমরা দেখো হোয়াট কাইন্ড অফ আইটেমস আর সোল্ড ইন এ ফেয়ার অ্যান্সার হবে ফুড আইটেমস লাইক সুইটস অ্যান্ড পোকোরাস অ্যান্ড সরি আর সোল্ড ইন দ্য ফেয়ার প্লে থিংস

অ্যাক্টিভিটি টুতে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্স ফ্রম দ্য ওয়ান ইজ ডান ফর ইউ বলছে শূন্যস্থান পূরণ করো বাস্কেট থেকে শব্দগুলো নিয়ে এখানে দেখো একটা বাস্কেট দেওয়া রয়েছে এই শব্দগুলো নিয়ে পূরণ করতে হবে আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি এখানে প্রথমটা দেখো করে দেওয়া রয়েছে এ নম্বরে রাজিয়া বাইস এ মাস্ক ফ্রম দ্য বৈশাখী mela B number the children are riding on the merry go round and shouting with joy C number there are many handicraft stalls in Fulpoti fair D number the puppet show will start at 5 pm ইন ফেয়ার ই নম্বর পিপল কাম টু সি দা ট্রেডিশনাল ডান্স ইন চৈত্র মেলা এরপর চলে আসলাম রিড দ্য প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল বিলো বলছে প্যাসেজটি পড়ো এবং নিচের টেবিলগুলো কমপ্লিট করো এখানে দেখো তোমাদের প্যাসেজটি দেওয়া রয়েছে এটা ভালো করে পড়বে এরপর দেখো আন্ডারলাইন দ্য প্রপার নাউন ফ্রম দ্যাব প্যাসেজ অ্যান্ড রাইট দেম বিলো বলছে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে সেখানে প্রপার নাউনগুলো তোমাদের লিখতে হবে ওপরের প্যাসেজটি থেকে তাহলে দেখো এক নম্বরে আমি লিখে দিয়েছি গোপাল দুই নম্বরে ছৌ তারপরে চরিদা তারপরে দেখো তিন নম্বরে সহদেব মাহাতো চার নম্বরে রাবনা সীমা এগুলো হচ্ছে প্রপার নাউন তোমরা প্যাসেজটিতে ভালো করে দেখো তারপর দেখো রাইট ডাউন দ্য কমন নাউন ইউজ ইন দ্য প্যাসেজ এই প্যাসেজের মধ্যে যেগুলো কমন নাউন রয়েছে সেগুলো নিচে লিখতে বলেছে তাহলে দেখো এক নম্বরে হবে ফাদার দুই নম্বরে হবে ডান্সার তিন নম্বরে হবে ভিলেজ চার নম্বরে হবে ফ্রেন্ড পাঁচ নম্বরে হবে আর্টিস্ট ছয় নম্বরে হবে ডান্স তোমরা এগুলো লিখে নেবে এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি ফোরে সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দ্য নাউন ওয়ান ইজ ডান ফর ইউ বলেছে নাউনের মধ্যে তোমাদেরকে সার্কেল করতে হবে যেগুলোর রিপ্লেস মানে প্রতিস্থাপন করা রয়েছে যে নাউন একটি করে দেওয়া রয়েছে দেখো এ নম্বরে কবিতা লিভস ইন ওড়িশা শি ভিজিটস রথযাত্রা ফেয়ার এভরি ইয়ার তাহলে দেখো এখানে সি দেওয়া রয়েছে সি এর নিচে দেওয়া রয়েছে আন্ডারলাইন তাহলে আমরা সেটা রিপ্লেসে আমরা কোনটাতে দিব কবিতাতে দিব কারণ কি কবিতা একটা মেয়ে ওটাকে সার্কেল করে দিব কবিতা হচ্ছে একটা নাউন ঠিক আছে তারপরটা দেখো বি নম্বরে সুবল টু বুক ফেয়ার লাস্ট ইয়ার হি বট মেনি বুকস ফ্রম দ্য ফেয়ার তাহলে এখানে দেখো সুবল হচ্ছে নাউন আর রিপ্লেসে আমরা কি লিখেছি সুবলকে হিতে আমরা কিন্তু প্রতিস্থাপন করে দিয়েছি তারপর সি নম্বরে তহমিনা হ্যাজ এ ডল বিউটিফুল ব্রাউন হেয়ার বলছে তহমিনার একটি ডল রয়েছে যেটার চুলের কালার কি ব্রাউন বাদামি তাহলে এখানে ডলটা হচ্ছে নাউন আর প্রতিস্থাপন রিপ্লেস করে দেওয়া হয়েছে ইটে দুই নম্বর দেখো গোপাল অ্যান্ড সীমা ওয়েন টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন দে ভিজিটেড টাইগার হিল at দার্জিলিং তাহলে দেখো এখানে দুটা নাউন রয়েছে গোপাল আর সীমা রয়েছে এরা দুটা রয়েছে জন্য এখানে দেখো রিপ্লেসে দে হয়েছে দুজনকে আমরা দে দিয়েও বোঝাতে পারি তাহলে এরপরে দেখো ই নম্বরে আই লাভ মাই ব্রাদার ভেরি মাছ উই প্লে ফুটবল এভরিডে তাহলে আই নাউন ব্রাদার নাউন এটার রিপ্লেসমেন্টে কি বসিয়ে দিয়েছি উই মানে আমরা আই ও ব্রাদার দুজন আমরা তাই উই হবে তোমরা এভাবে করে নেবে এরপর দেখো ফিলিন্দা দ্য চার্ট উইথ প্রোনাউন্স হুইচ আর ইউজ টু রিপ্লেস নাউন ইন দ্য লাস্ট অ্যাক্টিভিটি ওয়ান ইজ ডান ফর ইউ বলেছে একটি চার্ট তৈরি করতে হবে সেখানে প্রোনাউনগুলোকে নাউনের রিপ্লেসে লিখতে হবে যেটা তোমরা লাস্ট অ্যাক্টিভিটিতে করলে মানে শেষের অ্যাক্টিভিটিতে করলে তাহলে দেখো এই পাশে রয়েছে নাউন্স আর এই পাশে রয়েছে প্রোনাউন্স এখানে দেখো তাহলে একটা করে দেওয়া রয়েছে কবিতা প্রোনাউন্সে হবে সি কারণ কি কবিতা একটা মেয়ে মেয়ের ক্ষেত্রে সবসময় সি হয় সুবল সুবল হচ্ছে ছেলে তাই এখানে হি হবে প্রোনাউনে তারপরে নাউন্সে দেখো ডল আর প্রনাউনে হবে ইট নাউন্সে হবে গোপাল সীমা আর প্রনাউনে হবে দে দুজন আছে তাই আই ব্রাদার নাউন্সে দেখো আর প্রনাউনে উই আমরা লাস্ট অ্যাক্টিভিটিতে যেটা করলাম অ্যাক্টিভিটি ফোরে ওটাই এখানে চার্ট এর মাধ্যমে দেখানো হয়েছে এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি ফাইভে এ আন্ডারলাইন দা নাউন্স ইন দ্য ফলোইং সেন্টেন্সেস হুইচ আর রিলেটেড টু দা প্রোনাউন ইন বোল্ড লেটার্স দেন ফিল ইন দ্য গিভেন চার্ট ওয়ান ইজ ডান ফর ইউ দেখো এখানে বলেছে নাউন গুলোকে তোমাকে আন্ডারলাইন করতে হবে যেগুলো প্রনাউনের সাথে সম্পর্কিত ঠিক আছে এবং প্রোনাউনগুলো কিসে দেওয়া রয়েছে বোল্ডে দেওয়া রয়েছে মানে মোটা অক্ষরে দেওয়া রয়েছে তারপরে নিচের চারটা তোমাদেরকে পূরণ করতে হবে দেখো এ নম্বরে আছে মাই নেম ইজ শ্যাম আই এম এইট ইয়ার্স ওল্ড তাহলে এখানে নাউন হচ্ছে দেখো সাম হবে এখানে দেখো আয়ের আয়টাকে বোল্ড করে দেওয়া রয়েছে কারণ কি আইটা হচ্ছে প্রোনাউন বি নম্বরে দেখো আই সাইকেলড টু দা রিসাইড সিসাইড উই ওয়েন্ট দেয়ার ইয়েস্টার তাহলে উইটা বোল্ডে দেওয়া রয়েছে তাহলে উই বলতে দুজনকে বোঝাবে আমরা তাহলে করিমন আর আই হচ্ছে উই তাহলে করিমন আর আইটা কি নাউন সি নম্বরে দেখো সীমা সাম অ্যান্ড রাজা ওয়েন্ট টু দা প্লেগ্রাউন্ড লাস্ট ইভিনিং দে আর টিকেট তাহলে দেটাকে কিন্তু বোল্ড করে দেওয়া রয়েছে দে মানে তাহারা বা তারা তাহলে তিনজন আছে দেখো সীমা শাম আর রাজা তাহলে তারা হচ্ছে কি নাউন আর প্রোনাউন হচ্ছে দে ডি নম্বরে দেখো হ্যালো ফ্রেন্ড হাও আর ইউ তাহলে ইউটার মধ্যে বোল্ড করা রয়েছে তাহলে ফ্রেন্ডটা কিন্তু হবে নাউন ই নম্বরে দেখো দ্য লিটল বয় ব্রোক দ্য ফ্লাওয়ার ভাস ইট ওয়াজ মেড অফ ব্রান্ড ক্লে তাহলে ইটটা বোল্ডে আছে তাহলে এখানে ভাসটা কিন্তু নাউন এফটা তো দেখো ইওর রুম ইজ ডার্টি প্লিজ ক্লিন ইট তাহলে ইটে বোল্ট করা রয়েছে তাহলে রুম কিন্তু নাউন জি নম্বর দ্য স্টুডেন্টস উইল গিভ দ্য টেস্ট দ্য টিচার ইজ ডিস্ট্রিবিউটিং দেম কোশ্চেন পেপার্স তাহলে দেখো এখানে দেম আছে তাহলে কাদের করেছে স্টুডেন্টদের তাহলে স্টুডেন্টসটা কিন্তু নাউন হবে আর দেমটা হচ্ছে প্রোনাউন এবার এটা চার্টের মাধ্যমে দেখানো হবে বা দিকে দেখো লেখা রয়েছে প্রোনাউন্স আর ডান পাশে লেখা রয়েছে নাউন্স তাহলে এ নম্বরে আই প্রোনাউন্সে আছে আর নাউন্সে হবে সাম বি নম্বরে উই প্রোনাউন্সে নাউন্সে হবে করিমন আর আই সি নম্বরে প্রোনাউন্সে রয়েছে দে আর নামসে হবে সীমা শাম রাজা ডি নম্বরে প্রোনাউন্সে রয়েছে ইউ নামসে হবে ফ্রেন্ড ই নম্বরে প্রনাউন্সে রয়েছে ইট নামসে হবে ভাস এফ নম্বরে প্রোনাউন্সে রয়েছে ইট নামসে হবে রুম জি নম্বরে প্রনাউন্সে রয়েছে দেম নামসে হবে স্টুডেন্ট পড়াটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সকলেই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলের প্রথম থেকেই রয়েছ তারা লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে আমি পরবর্তী অধ্যায়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব